এখন তো কাঁচা আমের সিজন, আর এই গরমের শুরুতেই আমের রেসিপি তো সবারই খুবই ভালো লাগে। আমরা তো অনেক রকম রেসিপি করেছি আমের, কিন্তু আজকে আম দিয়ে চপ বানাবো। সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে আমি কিভাবে চপটা বানাই। এখন আমটা যা সাইজ হয়েছে মনে হচ্ছে পাকা আম। আমগুলো দেখুন কত সুন্দর দেখতে, কালারটা একদম পাকার মতো, কিন্তু কাঁচা আম। এখন আমগুলো আমি কেটে নেব, তুলে নি। আলু সদ্য করার জন্য কড়াইতে জল দিয়ে দেবো। আজকে রান্নাঘরে কাঁচা আমের চপ রান্না হচ্ছে, কিন্তু এই রেসিপিটা সন্ধ্যার দিকে হলে খুব ভালো হতো, কিন্তু আমাদের রান্নাঘরে দুপুরেই হচ্ছে, কিন্তু আমি দু চারটে তুলে রাখবো সন্ধ্যায় মুড়ি দিয়ে খাওয়ার জন্য। দিদিমা যা করো না করো আমার জন্য কিন্তু চপ তুলে রাখবা। তুলে রাখবো, আলু সেদ্ধ করার জন্য জল দিয়ে দেবো কড়াইতে। সেদ্ধ করার জন্য আলুগুলো আমি এখন দিয়ে দেব। দিদা এই যে জল গরম হয়েছে, জল গরম হয়ে গেছে, আর আমি উনুনে জ্বাল দিচ্ছি আলু সেদ্ধ করার জন্য। যা কাঠ দিয়েছ মনে তো হচ্ছে 2 মিনিটে আলু সেদ্ধ হয়ে যাবে। আলুটা একটু ডাকিয়ে দেবো, তাকে তাই সেদ্ধ হয়ে যাবে। ডেকে দিয়ে আম চপের জন্য এখন আমি আমটা গ্রেট করে নেব। আমের চপ বানাবো, তার জন্য আমি বেসনটা এখন মেখে রাখবো। এখানে আমি বেসন নিয়েছি, এখানে আছে লবণ, স্বাদ অনুযায়ী দেবো কালো জিরে একটু বেশি স্বাদ আনার জন্য। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। দিদা আলু কি সেদ্ধ হলো? আলু সেদ্ধ বড় বড় আলু না, একটু দেরি হবে। আমার তো আম গ্রেট করা হয়ে গেছে। আর আমি তো বেসনটা ফাটাচ্ছি, বেসনটা যত ভালো ফাটানো হবে চপটা তত বেশি ফুলবে। আলু সেদ্ধ হয়ে গেছে, এখন নামাই দেব। দিদা আলুগুলো সেদ্ধ করে নিয়ে চলে এসেছে, আর এখন আমি আর দিদা দুজন মিলে আলুগুলো ছুলে নেব। আলু তো ভালো সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়েছে আলুগুলো, তো ভালোই হচ্ছে আলুর। এরকম করে আলু সেদ্ধ না হলে না দিদা ভালো চপের মশলাটা হয় না। হবে না, আলু যা সেদ্ধ হয়েছে চপ চপ হয়ে যাবে, ভালো চপ। শুকনো খোলায় চপের একটা স্পেশাল মশলা করে নেব, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে। চপে বেশি স্বাদ আনার জন্য আমি একটু বাদাম দেব, এখন ভেজে নেব। ভাজা মশলাটা এখন আমি বেটে নেব। চপের মশলাটা এখন করে নেব, কড়াইয়ে দিয়ে দেব একটু সাদা তেল, অল্প দেব সাদা তেলের মধ্যে সিদ্ধ করা আলুগুলো ভেঙে দিয়ে দেব। আমি হাত দিয়ে এরকম করে ভেঙে দেব। আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন, কিন্তু চপের আলু একটু দানা দানা থাকলে খুব ভালো লাগে। গ্রেট করা আমগুলো দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ, আমার আলুর পুরটা পুরো রেডি হয়ে গেছে।
কারণ ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো। শুকনো খোলায় যে পেশাল মশলাটা করেছিলাম সেটা দিয়েই নামিয়ে দেবো, পেশাল মশলা চপের। আর একটু আম দিয়ে নিরামিষ চপ। আজকে আমের সব হবে, আজকে তো আমের সব হবে, আজকে আমার নাতির আমের সব একটু খাবে। আমি চপের পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে দেবো। সব বাজবো, তার জন্য করাইতে সাদা তেল দিয়ে দিচ্ছি আমি। আমের পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে, এখন হাত দিয়ে আমি পুরটা রেডি করছি। চপ হাফ চপ, এটা বেসনে দিলে ফুল চপ হয়ে যাবে। আর বাদামগুলো যে লাগবে না, প্রতিটা কামড়ে একটু শক্ত শক্ত আম, আর এদিকে বাদাম, চপের স্বাদটাই আলাদা হবে। তেল গরম হয়ে গেছে, এখন চপগুলো ভেজে নেবো। আগে চপের সাইজ করে রেখেছি, বেসনের মধ্যে চুবিয়ে দেবো। আমার জ্বালাটা কম দেবে, তেলটা দারুণ গরম হয়েছে। আমের সব হয়ে গেছে, এখন তুলে নেবো। সব খুব লাল লাল ভাজা হয়ে গেছে, কত লাল ভাজা হয়েছে, আর মুছ মুছে সব মানাইছি। এইভাবে সব চপগুলো আমি ভেজে নেব। দুই দুটো তুলি একেবারে পারবো না, বড় চপ না। আম চপ আমাদের ভাজা হয়ে গেছে, এখন খাওয়ার পালা, সবাই খেতে বসেও গেছি। এবার যে 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 জটা পারবে নিয়ে নিয়ে খাবে। হ্যাঁ গরম জমে বাবা, কি গরম, ঠান্ডা পানি একটা সবটাই তো গরম। কি মুচমুচে যে হয়েছে চপগুলো, আর আমার চপের সাইজটা দেখুন কত বড়, বাজারের একটা সমান দুটো। আর চপের টেস্টটা পুরো টক টক টাইপের, মানে আপনারা না একবার বাড়িতে বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে চপের টেস্ট ঠিক কেমন। আর ভাজা বাদাম একটা করে মুখে পড়ছে, বাদামের টেস্টও সেই। আম দিয়ে সব মানে নিজে এত টেস্ট হয় জানতাম না, আজকে মানাইছি নিজেরা ঘরে, সেই থেকে জানছি যে আমের সব এত টেস্ট। যদি কারো জ্বর হয়, মুখে কোনো স্বাদ না থাকে, তাহলে এই চপটা একবার বানিয়ে তারা খেয়ে, মানে কি বলবো, আমি কোনো ভাষা বুঝতে পারছি না বলার। Mm-hmm.
মুচমুচের শব্দ কেমন দারুণ।